এইসব কৌশল তো বাবা আমাকে শিখিয়েছিলেন আত্মরক্ষার জন্য। সাময়িকভাবে বেহুশ হয়ে থাক, তার মধ্যেই আমাকে যা করার করতে হবে। যা বাবা, দরজা খুলে রেখে দাসী চলে গেছে। ভাগ্যিস বন্দি পালায়নি। আমরা এসে গেছি ওই যে জমিদার বাড়ি। ভাগ্যিস তোদের ভৈরবী মা পথ চিনিয়ে দিল। এই ঝড়ের মধ্যে তো কিছুই ঠাউর হচ্ছিল না। লোকনাথ চল, তোকে যে দায়িত্ব দিয়েছেন মা সেই দায়িত্ব পালন করার সময় এসেছে। এবার ভৈরবী মা কি বলেছেন এটা মনে আছে তো? পথ সহজ নয়। তবে তুই তো চেয়েছিস মায়ের আদেশ পালন করতে, তাই কোনো বাধাই তোর কাছে বাধা হবে না, তোর অভিষ্ট পূরণ হবে। একটা কথা মাথায় রাখিস, মাকে প্রতিষ্ঠা করেই ফিরতে হবে আমাদের, তাতেই জগতে সবার মঙ্গল হবে। আচ্ছা গুরুদেব, সত্যি কি কঠিন হবে এই পরীক্ষা লোকনাথের জন্য? দেখ বেনি, তিনি যখন দায়িত্ব দিয়েছেন তখন কোনো কাজই কঠিন নয়। আবার এমনও তো হতে পারে এই কাজের পর আরো বড় কঠিন পরীক্ষা অপেক্ষা করে আছে লোকনাথের জন্য। রে ভয় নেই, রে ভয় নেই, আমি তোদের কান্ডারি হব সেই পরীক্ষায় পার হবার।